আজকে আলোচনা করব উঁচু দাঁত নিচু করা এবং দু দাঁতের মাঝে ফাঁকা বন্ধ করার পদ্ধতি হিসেবে ক্যাপ পদ্ধতি কতটা যুক্তিযুক্ত তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে এবং মেসেঞ্জারে মেসেজের মাধ্যমে প্রশ্ন করবেন যদি আমার ভিডিওটি ভালো দেখে থাকে তাহলে সকলের মাঝে শেয়ার করবেন তো আমি আমার আলোচনায় ফিরে আসি আমার আলোচনার বিষয় হচ্ছে আজকে যেটা হচ্ছে আমরা উঁচু দাঁত নিচু করার ক্ষেত্রে এবং আঁকা বাঁকা দাঁত সোজা করার ক্ষেত্রে এবং দাঁতের মাঝের ফাঁকা বন্ধ করতে ক্যাপ পদ্ধতি আসলে কতটা যুক্তিযুক্ত এবং কতটা সুবিধাজনক এবং কতটা ভালো হ্যাঁ এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। অনেকে এই ব্যাপারে প্রশ্ন করেছেন তো আপনার যদি দাঁত উঁচু থাকে তাহলে আপনি ক্যাপ করতে পারেন আমি আমার পূর্বে ভিডিওতে আলোচনা করেছি কেননা এই ক্যাপ পদ্ধতিটা আপনি এক মাসের ভিতরেই করতে পারবেন ব্রেস বা ক্লিপ পদ্ধতি এটা হচ্ছে এক মাসের ভিতর হবে না এক বছর বা দু বছর লেগে যেতে অথবা ছ মাস লাগতে পারে কিন্তু ক্যাপ পদ্ধতি আপনার এক মাসের মধ্যেই সম্ভব সেটা দুইটা দাঁত হতে পারে বা চারটে দাঁত হতে পারে অনেকের এমন হয় যে চারটে দাঁত এতটাই উঁচু যে ছোট বন্ধ করতে পারে না তাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে যে দাঁত ক্যাপ করে ফেলুন হ্যাঁ এখন ক্যাপ করলে যেটা হয় দুইটা দাঁত বা চারটা দাঁত আমরা ওই দাঁত করে ফেলতে হয় পুরাটা কেটে করে ফেলতে হয় যেন সাইডের দাঁতের সাথে মিল করে ক্যাপ বসানো যায় এবং অনেকে যেটা সংশয় প্রকাশ করছেন যে ক্যাব বসাইলে কি আসলে আসল দাঁতের মতো হবে কিনা হ্যাঁ আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি ক্যাব বসাইলে আসল দাঁতের মতো শক্ত হবে মজবুত হবে এবং কালার ম্যাচিং হবে কালার সাইডের দাঁতের যে কালার থাকবে আপনার সেই দাঁতের সাথে ম্যাচিং করে আপনার সামনে দুইটা হোক বা চারটে দাঁত হোক ক্যাপ বসিয়ে দেওয়া যাবে এবং অনায়াসে এই দাঁত দিয়ে আপনি চিবিয়ে খেতে পারবেন চিবিয়ে খেতে পারবেন আপনি ছিঁড়ে খেতে পারবেন আপনি সামনের চারটে বা দুইটা দাঁত খুব শক্ত কিছু আপনি মাংস খেতে পারবেন আপনি আপেল খেতে পারবেন আপনি পেয়ারা কামড়িয়ে খেতে পারবেন এটাতে আপনার কোনোরকম প্রবলেম হবে না অনেকে যেটা ভাবছেন এবং প্রশ্ন করছেন যে আমি ক্যাব যদি লাগাই তাহলে কি আসল দাঁতের মতো পাবো কিনা একটা জিনিস খেয়াল রাখুন আপনার যদি আমরা ক্যাব বসাই তাহলে আপনার দাঁতটা কিন্তু রকম তোলা হবে না আপনার দাঁত যেরকম ছিল সেরকমই থাকবে শুধুমাত্র দাঁতটা কেটে ছোট করে ফেলতে হবে যেন ওখানে একটা দাঁতের টুপি বসিয়ে দেওয়া যায় যেটা দিয়ে আপনি অনায়াসেই কথাবার্তা খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন আপনার রকম প্রবলেম হবে না এই জন্য আমরা ক্যাব করার পরামর্শ দিই এখন আপনার উঁচু দাঁত নিচু করার ক্ষেত্রে যদি আপনার মনে হয় না আপনার কাছে অফরন্ত সময় আছে আপনি সময় দিতে পারবেন তখন আপনাকে বলবো আপনি ব্রেস পদ্ধতিতে অথবা ক্লিক পদ্ধতিতে চলে যান কিন্তু আপনার হাতে সময় কম আপনি হয়তো বাইরের দেশে যাচ্ছেন অথবা সামনে কোনো প্রবলেম প্রোগ্রাম এই ধরনের কোনো প্রোগ্রামের কারণে এই ধরনের কোনো সময় যদি কম থাকে সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকে যে যত দ্রুত সম্ভব আপনি আপনার দাঁতটা ক্যাব বসিয়ে নিন তাহলে সাইডের সাথে মিল করে এবং সুন্দরভাবে ম্যাচিং করে দাঁতের সাইজের সাথে মিল করে আপনার সাইডের যে দাঁত আছে সেই দাঁতের সাইজ সেই দাঁতের সমানে সমানে কালার ম্যাচিং ম্যাচিং হবে 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 সাইজ এবং মাপ একদম সমান কোনো রকম উঁচু নিচু হবে না করে আপনি ক্যাপটা বসে ফেল তাহলে দেখবেন আপনার সেই উঁচু দাঁতটা নিচু থাকবে না এবং ওটার মুখের একটা সুন্দর গঠন ফিরে আসবে আশা করি উত্তরগুলো সবাই পেয়েছেন আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ